নাগরিক নিরাপত্তায় প্রশিক্ষিত ও দক্ষ জনবলের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা বাড়ছে। বিভিন্ন রহস্যজনক হত্যাকাণ্ড কিংবা সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে টনিকের মতো কাজ করছে সিসি ক্যামেরার ফুটেজ। তাই পুরো নগরী সিসি ক্যামেরায় আওতায় আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নাগরিক নিরাপত্তায় চালচিত্র নিয়ে এম এম বাদশার দু পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। প্রায় 1.5 কোটি জনসংখ্যার এই ঢাকা মহানগরীর নিরাপত্তায় কাজ করছে মাত্র 34,000 পুলিশ সদস্য। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাড়ছে ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও। কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় এসব নিরাপত্তায় ভরসা রাখতে পারছেন না অনেকেই। আমার বাসে এক কোম্পানি, আরেক বাসে আরেক কোম্পানি, আরেক বাসে প্রাইভেট নিজেরা রাখছে। তা যদি একটা আমব্রেলার মধ্যে আনা যায়, একটা কোম্পানির মধ্যে আনা যায়, আমার মনে হয় বেটার হয়। জনবল আপনার সিকিউরিটি ফোর্স বাড়ালেই যে নিরাপত্তা ব্যবস্থা হবে এটা কিন্তু আসলে আমি মনে করি না। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা এগুলো কিন্তু সক্রিয় থাকতে হবে, এবং আমরা যারা সিসি ক্যামেরা ব্যবহার করি সিসি ক্যামেরা সম্বন্ধে আমাদের সব কিছু অকিভাল থাকতে হবে। শুধু গেট খোলা আর বন্ধ করে দেওয়ার মতো কাজ না করিয়ে আধুনিক নিরাপত্তার খুঁটিনাটি বিষয় তাদের শেখানোর কথা জানালেন সাবেক এই সামরিক কর্মকর্তা। একটা লোককে সিকিউরিটি গার্ড বানাবো, তাকে যে ধরনের ন্যূনতম ট্রেনিং দিতে হয় সেই ন্যূনতম ট্রেনিংয়ের ব্যবস্থা পর্যন্ত আমাদের 90% কোম্পানির নাই। আমরা যারা উপরের দিকে আছি 4-5টা কোম্পানি, এদের আমাদের মোটামুটি কাজ চলে। লোকবল পাচ্ছি না ভালো, দে আর নট অ্যাট্রাক্টেড। এই কম পয়সা দিয়ে মানুষ আসতে চাচ্ছে না। নেক্সট হলো, যারা আসছে তাদেরকেও আমরা ভালো ট্রেনিং দিতে পারছি না। আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা গার্ড 8 ঘন্টা করার পরে আরও 8 ঘন্টা ডিউটি করতে চায়। নিরাপত্তার জন্য নানা পরামর্শের পাশাপাশি সিসি ক্যামেরা ব্যবহার বাড়াতে এলাকাভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান ঢাকা মেট্রোপলিটন পুলিশের। ক্যামেরা কাভারেজ যখন থাকে তখন কিন্তু অপরাধীরাও চিন্তা করে যে সে ঘটনাটা কোনো একটা অপরাধ করতে গেলে সে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। আমি যত ভয় ঢুকাতে পারবো যে তুমি কিন্তু ছাড় পাবা না, এই মেসেজটা যখন আমি দিতে পারবো আমার কার্যক্রমের মধ্যে দিয়ে, আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল সাপোর্টের মধ্যে দিয়ে, পাশাপাশি ইনভেস্টিগেশনের দক্ষতা অর্জনের মধ্যে দিয়েও, আমরা এখন ফরেন্সিক ইনভেস্টিগেশনের উপরও বেশি গুরুত্ব দিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কমিউনিটি ভিত্তিক সচেতনতার মধ্য দিয়ে এর সুফল বেশি মিলবে বিভিন্ন নিরাপত্তা গবেষণায় এমন তথ্যই পাওয়া যাচ্ছে। এম এম বাদশা, এস এ টিভি, ঢাকা।